কংগ্রেস দলের এটাই পচালো আছে আর এই পচালোটে হল মানে নামটো উল্লেখ নকরি পচালোয়ে হাজার আলু বেয়া করে দিব পারে সদায় মাজতে থাকে পচাল রাহুল গান্ধী কারো কথা নুশুনে আর যার লই পেলে আজি সকলে ভারতবর্ষর লগতে অসমৰ ৰাইজে প্রত্যক্ষ কৰিছে মই এটা কংগ্রেস দলত নাই সেখানে মই কংগ্রেস দলের নেতা নেত্রী বা নেতৃবর্গর বিষয়ে ইমান মন্তব্য আগবাটো ইমান ভাল নহয় কিন্তু কংগ্রেস দলত থাকতে মই কৈছিলোঁ যে কংগ্রেস দলের এটাই পচালো আছে সেই সময় আর এই পচালোটোয়ে হল মই নামটো উল্লেখ নকরি এটা আর সেই পচা আলুজনে গেলাই গৈ আছে সেই পচা আলু আলুটো কংগ্রেস দলের যি আছে এই পচা আলু যেতিয়ালৈকে নাতৰিব কংগ্রেস দল অন্যতম এটা কারণ সেই পচা আলুর কারণে কংগ্রেস দলটো আজি বেয়া হয়ে গৈ আছে এই পচা আলু মই আগতে কৈছিলোঁ কংগ্রেস দলত থকা অবস্থাত এটা মোৰ তিনি বছৰ হল বহুত পুরোনা হল আর কংগ্রেস দলটো ত্যাগ করা সেই পচা আলু যি আছিল সেই সময়ত এই পচা আলু যে আছেই আর আমি সকলোৱে জানো এটা পচা আলুয়ে হাজার আলুক বেয়া করে দিব পাৰে এটা এই পচা আলু মই নামটো নকওঁ এই কংগ্রেসৰ যে পচা আলু আলুয়ে গোটেই লটি ঘটি গোটেই লটি ঘটি এটা এটা পচা আলু মেইন মেইন এই পচা আলু আলুয়ে এই কংগ্রেসটোক গেলাই আছে আর মই রাইজক আহ্বান জানাম পচা আলু মানে আপনাকে না রাখিব পচা আলুটো সদায় পেলাই দিব লাগে নহলে বাকি আপনাকে 20টা 30টা আমার এটা ঘর পচা আলু আমি পালে লগে লগে পেলাই দিও এই পচা আলুর নাম নক মই তিনি কংগ্রেস দলত থাকতে কৈছিলোঁ এতিয়া মই না সদায় মাজতে থাকে এই পচা আলু মই কংগ্রেস দলটো প্রকৃততে এখন ডুবন্ত নাও হয়ে পৰিছে আমি আগতে কৈছিলোঁ তিনি বছর আগতে যেতিয়া মই ভারতীয় জনতা পার্টিত যোগদান করবলে গৈ আছিল কংগ্রেস দল ত্যাগ করে কংগ্রেস দলটো ভাল হওয়ার কারণে রাহুল গান্ধীলে চিঠি লিখা রাহুল গান্ধীক পরামর্শ দিয়া গুহাটিলে আহতে কেতিয়াবা অরুণাচল নাগাল্যান্ডলে যাওতে যোরহাটর বিমানবন্দর সাক্ষাৎ করতে তেখেতক চিঠি লিখি পেলে দিয়া প্রায় চাগে 10-12 মান চিঠি লিখি পেলে তেখেতক দিয়া হয়েছে কিছু পরামর্শমূলক কংগ্রেস দলটো ভাল করা লৈ কিন্তু রাহুল গান্ধী কারো কথা নুশুনে রাহুল গান্ধী কেবল নিজের কথা শুনে আর দু এজন হুঁয়ে পড়ে থাকা লোক আছে কথা শুনে আর যার লৈ পেলে আজি সকলোৱে ভারতবর্ষর লগতে অসমৰ ৰাইজে প্রত্যক্ষ কৰিছে যে বিভিন্ন সময়ত বিভিন্নজনে পরামর্শ দিয়ার পিছতো স্বয়ং বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াও যেটা সাক্ষাৎ করবলে গৈছিল তেতিয়া তেওঁ কিছু পরামর্শ দিছিল কিন্তু আজি এই কংগ্রেস দলটো একেবারে নিক্ষেপ হবলৈ গৈ আছে কারণ ইয়াত কোনো নিয়ম ইয়াত কোনো সভ্যতা কংগ্রেস দলটোত কিবা জ্যেষ্ঠজনের প্রতি সন্মান বা দলীয় কার্যকর্তার প্রতি সন্মান এইবোৰ একো নাই ইয়াত অকল গান্ধী আর সেই গান্ধী পরিয়ালের মতে গোটেখিনি হব লাগে যাক লৈ আজি গোটে বিক্ষোভ সমগ্র দেশতে হোক বা আমার অসম রাজ্যতো ইতিমধ্যে রাইজে দেখা পাইছে আর শেহতীয়াকে কোনোদিনে দেখি নোপোৱা এটা দৃশ্য যে কংগ্রেসের এজন এজনকে বিধায়ক মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার প্রতি সমর্থন জানায় আজ যেতিয়া কংগ্রেস দল এরার একমুখে কব পারি একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই সময় ভূপেন বৰাই কিবা ওয়ার রুম বনাইছে ওয়ার রুম বনাই তেওঁ নিজরে কোনো ঠিকনা নাই তেওঁ নিজরে কোনো অস্তিত্ব নাই তেওঁ নিজরে কিবা স্থিতি নাই তেওঁ নিজেই নিজের সমষ্টি জিকিব পাৰিব নাই প্রথমতে তার একটা ওয়ার রুম বনাই লোক মোৰ এইটো পরামর্শ প্রাক্তন কংগ্রেসী হিসাবে যে তেওঁ নিজৰ সমষ্টিৰ কাৰণে এটা ওয়াৰ ৰুম প্ৰথমতে বনাওক তাৰপিছত এখন 26টা সমষ্টিৰ কাৰণে এই ৰাজীৱ ভৱনৰ যি ওয়াৰ ৰুম বনাইছে তাৰ কথা চিন্তা কৰক।